আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল ইন্টার গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইসিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লেকচারার মোহাম্মদ ইমরান আল্লি খান, পদার্থবিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টারটা আলোচিত হয়েছে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7, ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টার তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, তাই এটার উপর আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টোটাল লেকচার নাম্বার হবে 19। এখন এই অধ্যায়ে দেখো আমাদের যে বিষয়গুলো এসে যাবে, আমাদের চ্যাপ্টার নামটা দেখো যে ভৌত আলোক বিজ্ঞান, অর্থাৎ আলোর চ্যাপ্টারে আমরা প্রবেশ করেছি। আলোর দুটি চ্যাপ্টার আছে, অর্থাৎ 6-এ তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আলোচিত হয়েছে, কিন্তু এটা সিলেবাসে নাই। কিন্তু তোমাদের এখন আছে কোনটা? অর্থাৎ 7, ভৌত আলোক বিজ্ঞান আছে। যা তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে তোমাদের কিন্তু আলোর প্রতিফলন, প্রতিসরণ এগুলো নিয়ে বিভিন্ন চিত্র আঁকা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু অধ্যায় 7-এ কিন্তু আমরা কিন্তু আলোর বিভিন্ন যে ধর্ম আছে এই ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, ধর্ম মানে শিখব। তা আমাদের দেখো এই অধ্যায়ে যে পঠিত বিষয়গুলো এগুলো আমরা আগে এক নজরে দেখিনি। অধ্যায়ের পঠিত বিষয়সমূহ প্রথমে আছে তাড়িত চুম্বক তরঙ্গ। আলো হচ্ছে কি? এক ধরনের তরঙ্গ। কেমন তরঙ্গ? তাড়িত চুম্বক তরঙ্গ। এই তাড়িত চুম্বক তরঙ্গ জিনিসটাকে এটা প্রথমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরে তাড়িত চুম্বক বর্ণালী বা স্পেকট্রাম, বিভিন্ন রকমের আলোর তরঙ্গ আমরা দেখে থাকি, যেগুলো আমরা দৃশ্যমান আছে অনেকগুলো, অনেকগুলো অদৃশ্য আছে, দেখতে পাই, অনেকগুলো দেখতে পাই না। তাই বর্ণালীর সাহায্যে আমরা কিন্তু এটা আমরা কোন রেঞ্জে আলো দেখতে পাই, কোন রেঞ্জে আলো দেখতে পাই না, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে আছে 3-এ দেখো যে তরঙ্গ ও তরঙ্গমুখ। হ্যাঁ, তরঙ্গমুখের ব্যাখ্যা জানতে হবে। এরপর আছে হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতি শেখা দরকার খুবই। হাইগেন্সের নীতি আলোকে তোমার আলোর প্রতিফলন ও প্রতিসরণ আবার কী হবে ব্যাখ্যাটা আমরা শিখব, এগুলো প্রতিফলন প্রতিসরণের সূত্রগুলো প্রতিপাদন করতে পারবো আমরা হাইগেন্সের নীতি আলোকে। এরপরে আলোর ব্যতিচার। আলো তোমার বিভিন্ন ধর্ম আছে, ব্যতিচার একটা ধর্ম। আলো যেমন প্রতিফলন প্রতিসরণ হয়, এরকম আলোর ব্যতিচার বলে একটা ঘটনা ঘটায়, শব্দের মতোই শব্দের ব্যতিচার হয় আমরা জানি। তো আলোরও ব্যতিচার হবে, এটা আমরা পড়ব। এরপরে 7-এ আছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার আমরা দেখব, দ্বিচির পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা ব্যতিচার অপবর্তন এগুলো ব্যাখ্যা শিখতে পারবো। এরপরে আসো 8-এ আলোর অপবর্তন, এটা আলোর আরেকটা ধর্ম। এবং শেষে আলোচনা হচ্ছে আলোর আরেকটা ধর্ম, সেটা হচ্ছে আলোর সমবর্তন, অর্থাৎ আলোর সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ এই বিষয়গুলোর ধর্ম বৈশিষ্ট্য আলোচনা হবে আমাদের অধ্যায় 7-এ ভৌত আলো বিজ্ঞানে। এখন শুরুতে আসো, আমরা প্রথমে যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। এই জিনিসটা বোঝা দরকার। দেখো আলো যে তাড়িত চুম্বক তরঙ্গ, এইটা আমরা কীভাবে এটা বুঝবো? এখানে দেখো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তাড়িত চুম্বক। তাড়িত মানে কি? তাড়িত মানে হচ্ছে তড়িৎ। তাড়িত চুম্বক তরঙ্গ, অর্থাৎ তাড়িত মানে হচ্ছে তোমার তড়িৎ বা বিদ্যুৎ, বা বিদ্যুৎ। আর এর দেখো এটা চুম্বক। চুম্বক তো তোমরা বুঝো, তাই তো চুম্বক। তাহলে দুইটা জিনিস, তড়িৎ বা বিদ্যুৎ আর চুম্বক জড়িত আছে এর সাথে, অর্থাৎ দুইটা ক্ষেত্র একসাথে কি যখন কাজ করে তখন যে তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো তাড়িত চুম্বক তরঙ্গ। যদি আমরা এটা এভাবে অক্ষ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা যদি এঁকে নিই এরকম তিনটা অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা যদি আমরা জেড অক্ষ বলি, তাহলে তোমার এই এরা দেখো পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকবে অক্ষগুলো, এটা আমরা জানি। এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি, ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে 90 ডিগ্রি, এবং জেড এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এখন যদি আমরা এই যে বিদ্যুৎকে কী দ্বারা প্রকাশ করি, বিদ্যুৎ ক্ষেত্রটাকে যদি ই দ্বারা প্রকাশ করি, ইটাকে বিদ্যুৎ ক্ষেত্র। এখন বিদ্যুৎ ক্ষেত্র যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নিই, আর জেড অক্ষ বরাবর যদি আমরা কী নিই, চুম্বক ক্ষেত্র বিটাকে নিই, তাহলে আমাদের যে তরঙ্গ, তরঙ্গের অভিমুখ হবে হচ্ছে তোমার কি এক্স অক্ষ বরাবর। তরঙ্গের অভিমুখ হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তরঙ্গ
সঞ্চালনের প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক ও সঞ্চালনের দিক, প্রবাহের দিক হবে কি এক্স অক্ষ বরাবর এটা। তার মানে বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। এখন এটা যদি আমরা চিত্রের মাধ্যমে আরও একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি, তাহলে তরঙ্গটা এরকম দাঁড়াবে। ধরো এটা যদি তিনটা অক্ষ আমরা আগের মধ্যে সেট, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে ধরো যদি ওয়াই অক্ষ বরাবর কী থাকে, বিদ্যুৎ ক্ষেত্র থাকে, বিদ্যুৎ ক্ষেত্রটা আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখো এখানে ঢেউ আকারের এভাবে দিলাম আমি, আর চুম্বক ক্ষেত্রটাকে যদি আমরা এভাবে দেখাই, তাহলে দেখো এখানে এটাকে আমরা কি বলছি, এই অংশগুলো হচ্ছে কি ক্ষেত্র, এটা হচ্ছে তোমার বিদ্যুৎ ক্ষেত্র, যদি এটাকে ই বলি, পরিবর্তনশীল ই, অর্থাৎ দেখো এটা কিন্তু একবার কি ওপরে উঠছে নিচে নামছে একটা ঢেউয়ের মতো, অর্থাৎ অনুপস্থ তরঙ্গ, তাই না, অনুপস্থ তরঙ্গের সাথে এটা তুলনা করা যায়, এই জন্য আলো কিন্তু আমরা কি বলি অনুপস্থ তরঙ্গ বলি। তাহলে এখানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল বিদ্যুৎ ক্ষেত্র, যে পরিবর্তনশীল ই দিলাম, আর এটাকে আমরা বলবো যেটা দেখো এই যে এই ক্ষেত্রটাকে আমরা কি বলবো, এই ক্ষেত্রটাকে বলবো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। তাহলে এইটা পরিবর্তনশীল বিদ্যুৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে কীভাবে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে, এবং তরঙ্গ সঞ্চরণ হবে বা আলো যাবে হচ্ছে আলোর দিক হবে, আলোর দিক হবে হচ্ছে তোমাকে এক্স অক্ষ বরাবর, আলো দিক হবে এক্স অক্ষ বরাবর। এই হচ্ছে আমাদের কি তড়িৎ চুম্বক তরঙ্গের হচ্ছে তোমার কি একটা চিত্র। এটা আমাদের কী করে বুঝতে সহায়তা করে যে আলো যে তড়িৎ চুম্বক তরঙ্গ এটা কীভাবে কাজ করে। এরপরে আমরা দেখো সমীকরণের মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করব, অর্থাৎ যখন চৌম্বক বিদ্যুৎ ক্ষেত্রটাকে আমরা বিদ্যুৎ ক্ষেত্র ইয়ের তরঙ্গ সমীকরণ, তরঙ্গ সমীকরণ কী হবে, তরঙ্গ সমীকরণ ই সমান সমান আমরা লিখতে পারবো ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, ঠিক আছে। দেখো তরঙ্গ চ্যাপ্টারে কিন্তু আমাদের একটা সূত্র শিখছিলাম আমরা অগ্রগামী তরঙ্গের, ওয়াই সমান সমান এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারে আমাদের আলোচনা আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ কিন্তু এটা দ্বারা প্রকাশিত হয়, ওয়াই সমান এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। তাহলে আমরা যদি বিদ্যুৎ ক্ষেত্রের সমীকরণ লিখতে চাই, তাহলে আমাদের ওয়াই এর জায়গায় কী আসবে, ই আসবে, আর ই এর জায়গায় ই নট, এটা হচ্ছে এ হচ্ছে বিস্তার, অর্থাৎ ই নট হচ্ছে তোমার কিসের বিস্তার, বিদ্যুৎ ক্ষেত্রের বিস্তার। তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের বিস্তার এই অংশটাকে আমরা কী বলবো, ই নট বলবো, আসলে ই নটটা হবে এতটুকু, ঠিক আছে। আর যদি এখান থেকে এটা চিন্তা করো, কিন্তু এটা এটা হবে হচ্ছে বি নট, পরে এটা আমরা দেখতেছি। তাহলে বিদ্যুৎ ক্ষেত্র ই এর জন্য তরঙ্গ সমীকরণ ই নট ই সমান ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, এখানে দেখো ভি, ভি হচ্ছে বেগ, বেগের জায়গায় এখানে সি, সি বসানো হয়েছে, অর্থাৎ এটা যদি নর্মালি বেগ হয় তাহলে এই সি হবে হচ্ছে কি আলোর বেগ, এজন্য এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা যদি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি এর তরঙ্গ সমীকরণ লিখি, তাহলে কী আসবে, তরঙ্গ সমীকরণ হবে আসবে হচ্ছে বি সমান সমান বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখো পরিবর্তনশীল রাশি কিন্তু দুইটা, একটা হচ্ছে সময় টি আর একটা হচ্ছে কি দূরত্ব এক্স, অর্থাৎ এই দুইটার যদি আমরা সময়কে ফিক্সড রাখি, তাহলে আমরা কিন্তু এক্স অর্থাৎ তরঙ্গের যে অবস্থানটা সেটা চুম্বক ক্ষেত্রে অবস্থান হতে পারে, বিদ্যুৎ ক্ষেত্রে অবস্থান হবে আমরা পেতে পারি। আবার আমরা যদি কি অবস্থান ঠিক রেখে সময় কী করি তোমার পরিবর্তন হয়,
তাহলে আমরা সেটা তো দেখতে পারি যে সেই অবস্থানে তোমার আমরা দশাটা আমরা দেখতে পারি, অর্থাৎ তরঙ্গ কি অবস্থায় আছে, তার বেগ কত, তার ত্বরণ কত, এগুলো আমরা কি করতে পারি এই সমীকরণ থেকে বের করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ তাড়িত চুম্বক তরঙ্গের বাকি অংশ যেটা সেটা আমরা আলোচনা করব। তো সবাই আজকে এ পর্যন্তই, আর তোমরা যে হোমওয়ার্ক আজকে থাকবে অনুশীলনমূলক বাড়ির কাজ যেটা সেটা হচ্ছে কি, তোমরা একটু সংজ্ঞা লিখবে, অর্থাৎ আজকে এই ডাব্লিউ নাম্বার যদি আমরা কি বলি 14, এটা হবে তাড়িত চুম্বক তরঙ্গের সংজ্ঞাটা লিখবা তোমরা, সংজ্ঞা প্লাস এই চিত্রটা, যে চিত্রটা আমি এখানে এঁকেছি, প্লাস তোমার হচ্ছে তরঙ্গের তাড়িত চুম্বক তরঙ্গের চিত্র, তাড়িত চুম্বক তরঙ্গের চিত্র, চিত্র আঁকা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে। তো আজকে এ পর্যন্তই, তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।